আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বইয়ের অষ্টম অধ্যায় ভূমিকম্প ভূমিকম্প থেকে দ্বিতীয় শাসন নিয়ে আলোচনা করব এবং এই শাসনের কাজগুলোর সমাধান দেখাবো চলো আমরা দেখে নিই দ্বিতীয় শাসনে কি বলা হয়েছে এখানে প্রথমেই বলা হয়েছে পৃথিবীর বিভিন্ন স্থানে যেসব ভূমিকম্পের ধারণা পেয়েছ তার সাথে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের সাথে কিভাবে সম্পর্কিত তা জানার চেষ্টা করো অনুসন্ধানী পাঠ থেকে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন পড়ে নাও পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের চিত্র অঙ্কন করো কোন শিক্ষার্থী চাইলে চিত্র অঙ্কনের পরিবর্তে অভ্যন্তরীণ গঠনের মডেল তৈরি করতে পারে এখানে এই কাজটিতে প্রথমে বলা হয়েছে অনুসন্ধানী পাঠ থেকে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন পরে নাও আমি তোমাদেরকে কাজগুলোর সমাধান দেখিয়ে দিচ্ছি তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী বইয়ে ছিয়ানব্বই পৃষ্ঠায় পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ম্যান্টল ও মজ্জাবা কোর দেওয়া আছে এই ম্যান্টল ও মজ্জাবা ভালোভাবে পড়ে নিবে তাহলে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানতে পারবে আর এরপরে বলা হয়েছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের চিত্র অঙ্কন করো এই পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের চিত্রটি তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী বইয়ে ছিয়ানব্বই পৃষ্ঠা দেওয়া আছে সেখান থেকে দেখে তোমরা চিত্রটি অঙ্কন করে নিতে পারো এরপরে কাজে বলা হয়েছে চিত্র অঙ্কন করে মহাদেশীয় টেকটনিক প্লেট সম্পর্কে ধারণা গঠন করো তোমার ধারণা পাশের সহপাঠীর সাথে শেয়ার করো তোমার মতামত শ্রেণীকক্ষের সকল শিক্ষার্থীর সামনে উপস্থাপন করো এখানে এই কাজটিতে প্রথমেই বলা হয়েছে চিত্র অঙ্কন করে মহাদেশীয় টেকটনিক প্লেট সম্পর্কে ধারণা গঠন করো মহাদেশীয় টেকটনিক প্লেটের চিত্র তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী বইয়ে নিরানব্বই পৃষ্ঠায় এই চিত্রটি দেওয়া আছে তোমরা এখান থেকে চিত্রটি এঁকে নিবে আমি তোমাদেরকে টেকটনিক প্লেট সম্পর্কে ধারণাটি দেখিয়ে দিচ্ছি আদি পৃথিবীর উত্তপ্ত তরল উপরিভাগ ধীরে ধীরে ক্রমাগত ঠান্ডা হবার ফলে সৃষ্টি হয়েছে বর্তমান কঠিন ভূতক কিন্তু এর উপরিভাগ কঠিন এবং শীতল হলেও ভূতকের নিচের অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে এখনও উত্তপ্ত ভূতক এবং ম্যান্টলের উপরে কঠিন অংশ নিয়ে যে লিপোমণ্ডল গঠিত সেটি তার নিচের ম্যান্টলের অপেক্ষাকৃত তরল বা সঞ্চালনশীল অংশের উপর অতি ধীর গতিশীল রয়েছে লিথমণ্ডলে অনেক মহাদেশীয় এবং মহাসাগরীয় প্লেটে বিভক্ত এ সকল প্লেটে নানান দিকে গতিশীলতাকে প্লেট টেকটনিক বলা হয় টেকটনিক প্লেটের গতি বছরে তিন থেকে পাঁচ সেন্টিমিটার অতি অল্প হবার কারণে তা আমরা সরাসরি দেখতে পাই না তবে কয়েক লক্ষ বছর ধরে এই গতি চললে তা ভূপৃষ্ঠে অনেক পরিবর্তন আনে ট্যাক্টনিক প্লেটের এই গতির ফলে প্লেটের উপর অবস্থিত মহাদেশগুলো গতিশীল হয় কখনো মহাদেশগুলো একটি অপরটির দিকে অগ্রসর হয় আবার কখনও একটি অপরটির থেকে দূরে সরে যেতে থাকে এমন ঘটনার কারণে দক্ষিণ আমেরিকা কয়েক কোটি বছরে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক হয়ে গেছে একসময় এ দুটি মহাদেশ একত্রে ছিল যার প্রমাণ উভয় মহাদেশ থেকে প্রাপ্ত বিভিন্ন প্রকার জীবাশ্ম থেকে পাওয়া গেছে প্রায় পঁচিশ কোটি বছর আগে পৃথিবীর সকল মহাদেশ মিলে একটি বৃহৎ মহাদেশ ছিল যার নাম ছিল পেনজি সময়ের সঙ্গে সঙ্গে তা ভেঙে অনেকগুলো মহাদেশে বিভক্ত হয়েছে আবার একই কারণে বর্তমান ভারত অস্ট্রেলিয়া থেকে পৃথক হয়ে বর্তমান এশিয়া মহাদেশের অংশ হয়ে গেছে এবং যে স্থানে সংযোগ ঘটেছে সেখানে সৃষ্টি হয়েছে বর্তমান সুহৎস হিমালয় পর্বতমালা এই ধারণাটি তোমরা তোমাদের পাশের সহপাঠীর সাথে শেয়ার করবে এরপর তোমাদের মতামত শ্রেণীকক্ষের সকল শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবে এরপরে কাজটিতে বলা হয়েছে টেকটনিক প্লেটগুলো কেন নড়াচড়া করতে পারে তা চিন্তা করো বিষয়টি স্পষ্টভাবে উপলব্ধি করার জন্য একটি পাত্রে পানি নিয়ে তাতে কোনো অর্ধবাসমান কঠিন পদার্থ স্থাপন করে পর্যবেক্ষণ করো তোমার ধারণা পাশের সহপাঠীর সাথে আলোচনা করো প্লেটগুলোর নড়াচড়া বা স্থানান্তরের ধরন কি কি তা অনুসন্ধানী পাঠ থেকে পড়ে নাও টেকটনিক প্লেটগুলোর স্থানান্তরের ধরনের চিত্র অঙ্কন করো এখানে এই কাজটিতে টেকটনিক প্লেট সম্পর্কে উপলব্ধি করার জন্য একটি পাত্রে পানি নিয়ে তাতে অর্ধভাসমান কোনো কঠিন পদার্থ স্থাপন করে এই কাজটিকে তোমাদের পর্যবেক্ষণ করতে বলা হয়েছে এরপর এই পর্যবেক্ষণকৃত ধারণা তোমাদের পাশের সহপাঠীর সাথে আলোচনা করতে বলা হয়েছে এরপরে বলা হয়েছে প্লেটগুলো নড়াচড়া বা স্থানান্তরের ধরন কী কী তা অনুসন্ধানী পাঠ থেকে পড়ে নাও টেকটনিক প্লেটের স্থানান্তরের অভিসারী অপসারী এবং নিরপেক্ষ এই তিন ধরনের স্থানান্তর দেখা যায় তোমরা তোমাদের অনুসন্ধানী বইয়ে একশো ও একশো এক পৃষ্ঠায় টেকট্রনিক প্লেটের স্থানান্তরের ধারণাটি পেয়ে যাবে এখান থেকে তোমরা অবিসারী অপসারী এবং নিরপেক্ষ এই তিন ধরনের স্থানান্তর তোমরা ভালোভাবে পড়ে নিবে এরপরে বলা হয়েছে টেকটনিক প্লেটগুলোর স্থানান্তরের ধরনের চিত্র অঙ্কন করো আমি তোমাদেরকে এই চিত্রগুলো দেখে দিচ্ছি এই চিত্রগুলো তোমরা তোমাদের অনুসন্ধানী বইয়ে পেয়ে যাবে সেখান থেকে দেখে তোমরা এই চিত্রগুলো এঁকে নেবে এরপরে কাজে বলা হয়েছে কাগজ কার্ডবোর্ড বা কর্কশিট কেটে পৃথিবীর ভিন্ন ভিন্ন অভ্যন্তরীণ স্তর মহাদেশীয় প্লেট টেকটনিক সম্পর্কিত একটি মডেল তৈরি করো এই কাজটি তোমরা তোমাদের শ্রেণীতে শিক্ষকের সহায়তা করবে আমি তোমাদেরকে এই কাজটির একটি ছবি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে এই পর্যন্তই এই পরবর্তী ভিডিওতে আমরা তৃতীয় শাসনে আলোচনা করব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো